আশ্চর্য রেজাল্ট পাবেন আপনি, আপনার চুলের উকুন থাকবে না, খুশকি থাকবে না, চুলে জট থাকবে না, চুলের গোড়া পরিষ্কার থাকবে এবং আপনার চুল অবশ্য অবশ্যই কালো হবে, বড় হবে এবং শক্তিশালী হবে। দাঁতের ব্যথা এত কঠিন এবং খারাপ রোগ যে আপনাকে যত বেশি দিন যাবে তত বেশি আপনার দাঁতের মাড়ি পর্যন্ত নষ্ট হতে থাকবে। কাঁচা হলুদ দাঁতের গোড়ার যে কোনো রোগ সারাতে পারে। রক্তচাপ হলে আপনার পেঁয়াজ রসুন কাঁচা হলুদ খেতেই হবে। যে অনেক গাছের সাথে একটু মধু এবং একটু দধি দেওয়ার জন্য, মধু এবং দধির যে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা গুণই আছে, ভিতরে এবং বাহিরে দুই দিকের কাজই করে। এই জন্য চুল পড়া বন্ধ করতে, চুলকে কালো করতে, চুলের লালচে ভাব দূর করতে, চুল জট পড়ে যাওয়া এটা দূর করার জন্য মঞ্জিশটা আমাদের জন্য একটি বড় রকম আশীর্বাদ ছিল। পরে আপনার প্রতিটা দাঁতের গোড়ায় এবং জিভের নিচে, মাড়ির নিচে আপনার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং মুখের ভিতরে দুর্গন্ধ হয়। এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে। গরম পানি দেওয়া দরকার হলে দাঁত কুলকুচা করতে হবে আর দিনে তিনবার দাঁত মাজার অভ্যাস করতে হবে। পৃথিবীতে চুল পাকা এবং চুল পড়া বন্ধ করার একমাত্র মহা ওষুধ হলো নিম তেল। নিম তেল আপনি ডাইরেক্ট দিতে পারবেন না, এটাকে আপনাকে নারকেল তেলের সাথে 10 ভাগের 1 ভাগ নিম তেল দিয়ে আপনি 3 মাস যদি আপনার মাথায় আপনি ব্যবহার করেন আশ্চর্য রেজাল্ট পাবেন আপনি। আপনার চুলের উকুন থাকবে না, খুশকি থাকবে না, চুলে জট থাকবে না, চুলের গোড়া পরিষ্কার থাকবে এবং আপনার চুল অবশ্য অবশ্যই কালো হবে, বড় হবে এবং শক্তিশালী হবে। চুলের গোড়া একটা ডিম্ব আছে, ডিম্বটা নিম তেল আলের সাথে আপনি যদি একটু দধি দেন নিম তেলের সাথে তাহলে আরও বেশি আপনি গুণ পাবেন, আরও বেশি চুলের শক্তি পাবেন। অতএব আপনি আমাদের এই কথাগুলো একটু পরীক্ষা করে দেখেন, সহজভাবে দেখেন। নিম তেল আর একটু অলিভ অয়েল, নিম তেল একটু নারকেল তেল, নিম তেল একটু দধি মিক্স করে খেয়ে দেখেন বা নিম তেলের সাথে একটু মধু মিক্স করে খেয়ে দেখেন। এর ফলে আপনি খাওয়া এবং ব্যবহার দুটি করেন, আলহামদুলিল্লাহ আপনার চুল শক্তিশালী হবে। দাঁত এবং দাঁতের মাড়ির সবচেয়ে সুন্দর ওষুধ হলো কাঁচা হলুদ, গাজর, পেয়ারা যত বেশি খেতে পারেন। যদি পেয়ারা না পান আপনার হাতের কাছে তাহলে পেয়ারা গাছের পাতা আপনি চিবিয়ে খান সকাল এবং রাতে। যদি আপনি পেয়ারা পাতাও না পান তখন আপনি আম পাতা চিবিয়ে খান। যদি আম পাতাও আপনার হাতের কাছে না পান তাহলে আপনি বড়ুই পাতা খান। এবং আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দাঁতের গোড়া শক্তিশালী করার জন্য আপনাকে বারবার দাঁত মাজতে হবে, একবার পেস্ট দিয়ে, একবার ব্রাশ দিয়ে, একবার ব্রাশ ছাড়া, একবার শুধু আঙুল দিয়ে বা মেসোয়াক দিয়ে বারবার দাঁত মাজতে হবে। যতবার আপনি বাথরুম যাবেন ততবার বারবার কুলি করবেন, যত বেশি কুলি করবেন দাঁত তত আপনার ভালো থাকবে। দাঁত ভালো রাখা খুব সহজ যদি আপনি দাঁতের সাথে সহযোগিতা করেন। দাঁত আপনাকে শক্তিশালী করবে, দাঁত পড়ে গেলে আপনার খাবার দাবার সব কিছুতেই আপনার সমস্যার সৃষ্টি হবে। আর দাঁতের ব্যথা এত কঠিন এবং খারাপ রোগ যে আপনাকে যত বেশি দিন যাবে তত বেশি আপনার দাঁতের মাড়ি পর্যন্ত নষ্ট হতে থাকবে। কাঁচা হলুদ দাঁতের গোড়ার যে কোনো রোগ সারাতে পারে। আপনি কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। আসলে মুখের দুর্গন্ধটা বাংলাদেশের মানুষের ভিতরে এটা অনেক বেড়ে গেছে, প্রায় আপনার 9 কোটি মানুষের ভিতরে, 18 কোটি মানুষের ভিতরে 9 কোটি মানুষেরই মুখে দুর্গন্ধ হচ্ছে কম বেশি। এবং এত বিচ্ছিরি দুর্গন্ধ হয় এর একমাত্র কারণ আমরা খাবার পরে কুলকুচা করি না, ভালোভাবে কুলকুচা করতে হবে। প্রতিদিন টার্গেট রাখতে হবে 10 বার আমি ভালোভাবে মুখ কুলকুচা করব এবং কুলকুচার পরে একটু নিম পাতা চিবিয়ে নিব। একটু নিম পাতা যদি না পারি কচি পেয়ারা পাতা চিবাবো, কচি পেয়ারা পাতা যদি না পারি তাহলে কচি আম পাতা চিবাবো। এই তিনটা আমরা টার্গেট রাখতে হবে। এরপরে মুখের ভিতরে একটু লবঙ্গ চিবিয়ে নিতে হবে, একটু দারচিনি, একটু এলাচি চিবাইতে হবে, না হলে পরে খাদ্যাভ্যাসেও কিন্তু এইগুলি কাজ করবে। আর পানির পরিমাণ অনেক বেশি খেতে হবে, কোনো মতেই কোনো কোষ্ঠকাঠিন্য থাকা যাবে না, কোনো মতেই পুরনো কোনো মাংস খাওয়া যাবে না, আর কোনো মতেই 2 বা 3 বার পাক করে কোনো খাবার খেতে পারবেন না। 2 বা 3 বার বলতে বুঝবো আমি এইটা, ধরুন আপনি
একটা কেএফসি থেকে একটা মুরগি ভাজা কিনে আনছেন, সেটা আপনি রাতে আনছেন, অর্ধেক খাইছেন আর অর্ধেক রাখেছেন ফ্রিজে, দুই তিন দিন পরে আবার ওটাকে গরম করলেন, গরম করে আবার অর্ধেক খাইলেন, আবার দুই তিন দিন পর গরম করে খাইলেন, এরপরে আপনার প্রতিটা দাঁতের গোড়ায় এবং জীবের নিচে মাড়ির নিচে আপনার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং মুখের ভিতরে দুর্গন্ধ হয়। এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে। গরম পানিতে দরকার হলে দাঁত কুলকুচা করতে হবে, আর দিনে তিনবার দাঁত মাজার অভ্যাস করতে হবে। রক্তচাপ হলে আপনার পেঁয়াজ রসুন কাঁচা হলুদ খেতেই হবে, এটার সাথে আপনি একটু নিম পাতা খেতে পারেন, পেয়ারা পাতা খেতে পারেন। পেয়ারা পাতা নিম পাতা কীভাবে খাবেন, পেয়ারা পাতা নিম পাতা ধুয়ে তার সাথে একটু মধু দিয়ে আপনি চিবিয়ে খাবেন। পেয়ারা পাতা নিম পাতা ধুয়ে একটু গুড় দিয়ে চিবিয়ে খাবেন। যারা পেয়ারা মিষ্টি খেতে পারেন না তারা একটু লবণ দিয়ে খাবেন, বা একটু দধির সাথে পেয়ারা পাতা নিম পাতা বেটে মিক্স করে আপনারা খেতে পারেন। এর ফলে কি, আপনার প্রেশারটাও যাবে, আপনার প্রস্রাবের সমস্যাটাও চলে যাবে, পায়খানাটা ক্লিয়ার থাকবে, প্রস্রাবটা ক্লিয়ার থাকবে, আলহামদুলিল্লাহ শরীরটা প্রশান্তি আসবে, ঘুম আসবে, রাতের টেনশনটা কম। মঞ্জিষ্ঠা পাউডার আমাদের আয়ুর্বেদিক ওষুধ জগতের একটি সম্রাট, চিনে নিতেন এবং নিজেরা নিজেদের রাজবাড়ির ভিতরেই এগুলি বপন করা হতো, আর এগুলি এমন জায়গায় রাখা হতো যাতে এটা রাজা রানী ছাড়া আর বাইরের কেউ বুঝতে না পারে। কবিরাজদেরকে তারা বোকা বানায় ফেলতো এই গাছগুলি নিজেদের কাছে রেখে। আজকে আমাদের দেশে অজস্র এই গাছগুলো আছে, আমরা মঞ্জিষ্ঠাকে সঠিকভাবে ব্যবহার করি না বলে ঔষধি গুণটা পাইতেছি না। মঞ্জিষ্ঠা ব্যবহার করলে মধু দিয়ে এবং দধি দিয়ে আপনার মুখের যে কোনো দাগ চলে যায়, আর মঞ্জিষ্ঠার সাথে অবশ্যই যদি আপনার মুখের দাগ না কমে তখন মঞ্জিষ্ঠার সাথে একটু টুথপেস্ট মিলাই নিতে হবে। টুথপেস্ট মিলে ওই টুথপেস্ট আর মধু আর মঞ্জিষ্ঠা একসাথে করে মুখের যে কোনো দাগ নিবারণে, যে কোনো ব্রণ নিবারণে, চোখের নিচের কালো দাগগুলো নিবারণ করার জন্য মঞ্জিষ্ঠা খুব বেশি উপকার করে। আমি অনেক জায়গায় বলি যে অনেক গাছের সাথে একটু মধু এবং একটু দধি দেওয়ার জন্য, মধু এবং দধির যে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা গুণই আছে, ভিতরে এবং বাহিরে দুই দিকের কাজই করে। এই জন্য চুল পড়া বন্ধ করতে, চুলকে কালো করতে, চুলের লালচে ভাব দূর করতে, চুল জট পড়ে যাওয়া এটা দূর করার জন্য মঞ্জিষ্ঠা আমাদের জন্য একটি বড় রকম আশীর্বাদ ছিল। অতএব এই আশীর্বাদটি আপনারা সবাই যেন গ্রহণ করতে পারেন। আমরা এই 20 বছর যাবৎ আপনাদের কাছে নিঃস্বার্থভাবে এগুলি বলে যাচ্ছি। অনেকেই বলবে যে আমার এই প্রোগ্রাম দেখে আপনি ই করেন, লাইক দেন, এই সাবস্ক্রাইব করুন, অনেক কিছু বলে। আলহামদুলিল্লাহ আমরা ওগুলো চাই না, আমরা চাই আপনাদের উপকার এবং আপনারা যেন আমাদের আল্লাহর দেওয়া এই গাছগাছড়াগুলি থেকে অনেক বেশি উপকার পেতে পারেন। সকাল বিকাল দুইবার গোসল করার অভ্যাস করতে হবে, আর সবসময় খাদ্য অভ্যাসের ভিতরে শাকসবজি ফলমূল থাকতেই হবে। সালাদ এবং দধি অলিভ অয়েল তিনটা প্রতিদিন 200 গ্রাম পরিমাণ সালাদ, দধি এবং দিয়ে অলিভ অয়েল এবং লেবু দিয়ে খেতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো মতেই পেটেরও কোনো ডিস্টার্ব হবে না এবং শারীরিক কোনো অসুবিধা হবে না, যদি আমরা ভালোভাবে সালাদ